ট্রেডিং বৈধ নাকি অবৈধ, হালাল নাকি হারাম, এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। সরাসরি আমার কম্পিউটার স্ক্রিন থেকে কয়েকটা ট্রেডিং এর বিষয় সম্পর্কে ধারণা দেব, ট্রেডিং কি এবং ট্রেডিং এর টাকাটা কিভাবে আসলে আসে, মানে প্রফিটটা কিভাবে হয়, একটা জায়গা থেকে টাকা কিভাবে আসে, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা বৈধ নাকি অবৈধ। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে দেখানোর আগে ছোট্ট কয়েকটা কথা বলে নেই। প্রথমত, আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে একটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশ থেকে কোনোভাবে টাকা পাঠানোর বৈধ ওয়ে নেই। যেটা আছে ব্যাংকের মাধ্যমে সেটাও লিমিটেড। আপনি চাইলে এখন 1 কোটি টাকা দেশের বাইরে পাঠাতে পারবেন না, আর পাঠাতে হলে আপনাকে অনেক কিছু দিতে হবে, অনেক ডকুমেন্ট লাগবে, অনেক জবাবদিহির ব্যাপার আছে। আর এই সিস্টেমটার জন্যই বাংলাদেশে অনেক কিছুই চলে না, যেমন বাংলাদেশে পেপাল নেই, যেমন বাংলাদেশে ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নেই, যেগুলো থাকলেও টাকা আসে বা পাঠানোর উপায় নেই। তাছাড়াও ক্রিপ্টোকারেন্সি নেই। যদি ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টো ওয়ালেট বা এই জিনিসগুলো অ্যালাউ থাকতো তাহলে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে টাকা বিদেশে চলে যেত। সো এই কারণে অনেক ওয়েতেই কিন্তু বাংলাদেশে এইসব জিনিস ব্যান করে রেখেছে। সেরকমই ট্রেডিং জিনিসটাও বাংলাদেশে বৈধ না। তবে এই জিনিসগুলোকে কিভাবে কাজে লাগিয়ে বৈধ বা অবৈধ চিহ্নিত করবেন, কম্পিউটার স্ক্রিন থেকে কয়েকটা ধারণা দিই, দেখাই, দেন আমি আমার বাকি এক্সপ্লেনগুলো শেষ করব। তো প্রথমে আমি আমার কম্পিউটার স্ক্রিন থেকে যদি আপনাদেরকে দেখাই, এটা একটা বিনুম ওয়েবসাইট। এই ওয়েবসাইটটার জাস্ট কাজ হচ্ছে, এখানে ক্যান্ডেল আছে যেখান থেকে আপডাউনের মাধ্যমে ট্রেডিং করতে হয়। তো তার আগে আমি যে জিনিসগুলো আপনাদেরকে দেখাবো, প্রথমে একটু গুগলে সার্চ করব। বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্ম, এটা লিখে যদি সার্চ করি এখানে প্রচুর ওয়েবসাইট, অ্যাপস, এই জিনিসগুলো সাজেস্টে দেখাবে। এবং আমি যদি আরও দেখাই, এই জিনিসগুলো কিন্তু দেখাচ্ছে। সো ট্রেডিংটা আসলে কী? ট্রেডিংটা হচ্ছে, এক্সপ্লেন করে দেখাচ্ছি আপনাদেরকে। ধরুন আমি বিনান্সের ভিতরে আছি, এটা কিন্তু একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে ট্রেড করা যায়। ওকে, সো আমি যদি বিনিময়টাই দেখাই, দেখুন এখানে বিভিন্ন ধরনের কারেন্সি রয়েছে, যেমন হচ্ছে AUD রয়েছে, তারপর ইউরো রয়েছে, তারপরে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের কারেন্সি এখানে কিন্তু রয়েছে। এখন এখানে কাজটা হচ্ছে, আপনি এখানে একটা অ্যামাউন্ট ডিপোজিট করে রাখবেন। যদিও এটা একটা ডেমো অ্যাকাউন্ট, আমি এখানে কোনোভাবে আপনাদেরকে ট্রেড করা শেখাচ্ছি না, বিষয়টা সম্পর্কে ধারণা দিচ্ছি আসলে কিভাবে এগুলো কাজ করে। তো প্রথমত এখানে আপনাকে ডিপোজিট করতে হবে, মাস্ট। কেন ডিপোজিট করতে হবে? ট্রেডিং বিষয়টা হচ্ছে, আপনি কোনো একটা কারেন্সি, কোনো একটা জিনিস কিনবেন অনলাইনে, যেটা আপনার অনলাইন বেস, এরকম একটা কারেন্সি হোক বা যে কোনো একটা অ্যাসেট কিনবেন। কেনার পরে সেটা যখন দাম বাড়বে তখন আপনি সেল করে দিবেন। ধরুন 10 টাকায় কিনলেন, একদিন পরে দাম হলো 12 টাকা, আপনি সেল করে দিবেন, 2 টাকা আপনার প্রফিট। বিষয়টা কিন্তু এটা। তো আপনি যে কারেন্সিটা কিনবেন, ধরুন আমি এখানে ইউরোটা যদি সিলেক্ট করি, এখানে ইউরোর ক্যান্ডেলগুলো কিন্তু চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, এটার প্রাইসটা বাড়তেছে কি কমতেছে, আমি যদি আরেকটু জুম করে দেখাই, এখান থেকে আপনার এটা হচ্ছে আপ, এটা হচ্ছে ডাউন। মানে এখন যদি আপনি কিনেন, আগামী 2 মিনিট বা 3 মিনিট বা 5 মিনিট পরে এটা আপ করবে নাকি ডাউন করবে, এইটা আপনি এখানে অ্যামাউন্ট সিলেক্ট করে দিবেন। ধরুন আমি এখানে 100 টাকার ডলার কিনবো, কেনার জন্য আমি এখন সিলেক্ট করে দেবো মার্কেট কি আপ হবে নাকি ডাউন হবে। আমি যদি সিলেক্ট করে দিই, যদি মার্কেট আপ হয় তাহলে আমি প্রফিট পাবো, আর যদি ডাউন হয় পুরো টাকাটাই আমার চলে যাবে। সো এইটা কিন্তু ওয়ান কাইন্ড অফ জুয়া। যেমন আপনি টাকা এখানে দিতেছেন কিন্তু আপনি জানতেছেন না এটার মার্কেট আপ করবে নাকি ডাউন করবে। কথা হচ্ছে, আমি যদি একটা অ্যাসেট কিনি, সেটার মার্কেট যদি ডাউন হয় তাহলে আমি তো প্রফিট থেকে লস করব, আমি তো পুরো টাকা হারাবো না। সো এই ধরনের ওয়েবসাইটগুলোতে কিন্তু আপনার পুরো টাকাটাই চলে যাবে। আপনার আন্দাজে এখানে আপ হবে নাকি ডাউন হবে এই জিনিসগুলো ধরবেন, যদি আপ হয় তাহলে আপনি পাবেন, ডাউন হলে চলে যাবে। সো এটা কোনোভাবেই ট্রেডিং হতে পারে না। ধরুন আপনি একটা বাজার থেকে একটা জিনিস কিনলেন, কেনার পরে আগামী দিন দেখলেন দাম বেশি, আপনি সেটাকে বেশি দামে বিক্রি করে দিবেন, অথবা আপনি দেখলেন আগামীকাল দাম কম, আপনি বিক্রি করে দিলে লস হবে, কিন্তু আপনি টাকা তো পাচ্ছেন। 10 টাকায় কিনে 8 টাকায় বিক্রি করলে 2 টাকা লস হবে, কিন্তু 10 টাকায় কিনে আপনি পরের দিন যদি দেখেন দাম কম, তাহলে তো আপনার পুরো টাকাটা নষ্ট হবে না। এটাই কিন্তু ট্রেডিং। কিন্তু এই ধরনের ওয়েবসাইটগুলো, এটা জাস্ট এক্সাম্পলের জন্য দেখাচ্ছি, এই ধরনের ওয়েবসাইটগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ ট্রেডিং করে আপনার টাকাগুলো নিয়ে যাচ্ছে, যেটা ট্রেডিং আপনার মনে হবে, বাট এগুলো কিন্তু ট্রেডিং না। সো এখন ক্লিয়ার, এগুলো বৈধ না, কেননা আপনি টাকা দিচ্ছেন অনিশ্চিতভাবে, আপ হচ্ছে না ডাউন হচ্ছে আপনি বুঝতে পারতেছেন না, এবং আপনার পুরো টাকাগুলো চলে যাচ্ছে। তবে ট্রেডিংয়ের বিশেষ কয়েকটা নিয়ম আছে বা কয়েকটা ওয়েবসাইট আছে। আমি যদি বিনান্সকে সাজেস্ট করি, এটা হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম। আমি কিন্তু বিনান্সে প্রমোট করতেছি না, এরা অলরেডি প্রমোটেড, আমি জাস্ট সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মার্কেট অনুযায়ী আপনি ডলার বাই করে সেল করে দিতে পারেন, সেখানে আপনার লস হতে পারে অথবা লাভ হতে পারে, কিন্তু
কোনো টাকা আপনি হারাবেন না। কিন্তু আপনি যদি মার্কেট থেকে এভাবে এই যে আপ ডাউন ক্যান্ডেলের মাধ্যমে ট্রেড করেন, এগুলো এগুলোকে ট্রেডিং বলে না, এগুলোকে কী বলে আমি জানি না, সবাই ট্রেডিং বলতেছে, বাট এইখান থেকে আপনার 100% লস হবে, কারণ কোম্পানি কখনোই আপনাকে টাকা দিবে না। তবে আপনি যতই নিয়ম মানেন, যতভাবেই দেখতে যান না কেন, আপনি দিন শেষে এখান থেকে টাকা হারাবেন। কিন্তু ট্রেডিংটা বা স্টক মার্কেট, স্টক শেয়ার বা এই যে শেয়ার রেভিনিউ কেনা, বা আপনি একটা মার্কেটে টাকা ইনভেস্ট করতেছেন, সেটার প্রফিট রিটার্ন আসা অথবা লস হওয়া, এটা হতেই পারে। মার্কেট সবসময় একভাবে চলে না। আপনি যদি মনে করেন এখানে আমি 1000 টাকা ডিপোজিট করে প্রফিট পাবো, এটা ভুল কথা। আপনি প্রফিট পাবেন, লস করবেন, কিন্তু কোনোভাবেই আপনি টাকা হারাবেন না। আর আপনি যদি মনে করেন আমি এই ওয়েবসাইটে টাকা দিতেছি, যদি পাই তো ডাবল পাবো, না হলে আমার পুরো টাকাই চলে যাবে, এরকম কোনো ওয়েবসাইট হয়ে থাকলে এটা কোনোভাবেই বৈধ না এবং এটা কোনোভাবেই হালাল না। সো আশা করি ট্রেডিংয়ের এই বিষয়গুলো ক্লিয়ার হতে পেরেছেন। বাংলাদেশের অনেক মানুষই ট্রেডিং বলতে এটাই বুঝে, আমি এখন টাকা ডিপোজিট করব, টাকা ইনভেস্ট করব এবং আমি একটা বিশাল অ্যামাউন্ট নিয়ে নিব অথবা আমার পুরো টাকা চলে যাবে। সো এটা কোনোভাবেই ট্রেডিং না। এর সাথেই রিলেটেড আছে মানি, কারণ আপনি যেভাবে টাকাটা আর্ন করতেছেন সেটা কোনভাবে আসতেছে সেটা যদি আপনি না বুঝতে পারেন, তাহলে কখনোই আপনি বুঝতে পারবেন না এই টাকাটা হালাল কিনা বা বৈধ কিনা। সো এই ছিল বিষয়। আর এই জিনিসগুলো নিয়ে যদি টিউটোরিয়াল করতে হয়, এই যে ট্রেডিং ক্যান্ডেল আপ বা ডাউন, এখানে দেখতে পাচ্ছেন যে ডেমো অ্যাকাউন্ট আছে, মনে হয় 8,50,000 টাকা এটা দেয় জাস্ট। এখানে মার্কেট আপ হবে নাকি ডাউন হবে এর উপরে নির্ভর করে। যেমন আমি এখানে যদি 100 টাকা ধরি, দেখুন আমি মার্কেট আপ হবে ধরে আমি 100 টাকা ধরলাম, এই যে এই জায়গাটা থেকে আমি আপ ধরেছি। যদি আমার এটা টাইম ডিউরেশন কত মিনিট দেওয়া ছিল, ওকে এখান থেকে মেবি 3 মিনিট দেওয়া থাকে, আচ্ছা টাইম হচ্ছে এই যে এই টাইমের পরে আমার মার্কেটটা যদি আপ হয় তাহলে আমি টাকা পাবো, আর যদি ডাউন হয় তাহলে আমি টাকা পাবো না। ওকে এই যে মার্কেট ও ডাউন হচ্ছে, আমি যে জায়গা থেকে ধরেছি সেই জায়গা থেকে কিন্তু এই যে এখন আপ হচ্ছে, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, ওকে সো আমি কিন্তু প্রফিট পেয়ে গেছি। আমি ওই দেখেন প্রচুর, এই যে দেখতে পাচ্ছেন আমি 180 টাকা পেয়ে গেছি। সো আমার ব্যালেন্স কিন্তু অলরেডি 80 টাকা প্রফিট হয়ে গেছে। সো এটা একটা ডেমো অ্যাকাউন্ট, আমি শিওর এখন আমি যতবার ধরবো ততবারই আমি উইন হব। এটা এটা কীভাবে চলে আমি জানি না, ম্যাক্সিমাম টাইমে আমি উইন হব এবং এরপরে আপনি যখন ডিপোজিট করবেন তখন দেখবেন হেরে যাবেন বা এই টাইপের কিছু একটা হবে। আমি আরও একটা ধরে আপনাদেরকে দেখাচ্ছি, এবার ধরে নিচ্ছি, এবার আমি 100 না 1000 টাকা ধরবো, মার্কেট আপ হবে এখান থেকে, এই জায়গাটা থেকে মার্কেট আপ হবে, দেখি কী হয়, আপ হয় নাকি ডাউন হয়। যদি আপ হয় আমি টাকা পাবো, আর যদি ডাউন হয় আমার পুরো টাকাটা চলে যাবে। সো এটা কোনোভাবেই বৈধ বা এই জিনিসগুলো হতে পারে না। ওকে দেখি কি হয়, আর মাত্র 13 সেকেন্ড বাকি, আপ হচ্ছে, আপ হচ্ছে, আপ হচ্ছে, তার মানে আমি অনেক পাবো। ওকে ওকে আর মাত্র 6 সেকেন্ড আপে থাকলেই আমি পাবো, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, 0, ইয়েস আমি 1800 টাকা পেয়েছি, ইনস্ট্যান্ট 800 টাকা প্রফিট হয়েছে। সো এটা কিন্তু ডেমো অ্যাকাউন্ট, এটা অরিজিনাল অ্যাকাউন্ট না। এরপরে আপনার মনে চাইবে এখন আমি ইনভেস্ট করি, ইনস্ট্যান্ট টাকা ঢুকে যাচ্ছে। সো এখানে আপনি যদি ইনভেস্ট করেন আপনার ম্যাক্সিমাম টাইমে আপনার লস হবে বা আপনি হেরে যাবেন, এই জিনিসগুলোই হতে থাকবে। এটা আমি একটা ওয়েবসাইট থেকে দেখাচ্ছি, এরকম অনেক এক্সনেক্স আছে, তারপরে এক্সপার্ট অপশন আছে, সো এরকম আরও অনেক ধরনের ওয়েবসাইট আছে যেগুলোতে এরকম ক্যান্ডেল আপ ডাউনের ট্রেডিং রয়েছে, যেমন বিনান্সের ভিতরেও রয়েছে, সেম দুটোটাই। জাস্ট এখান থেকে আমি যদি অ্যাসেট সিলেক্ট করে দিই, এই যে কোন ধরনের অ্যাসেট আমি নিব, ওই অ্যাসেটগুলো যেমন অ্যাপেল আছে, গোল্ড আছে, সেই এই অ্যাসেটগুলোর প্রাইস আপ ডাউনের উপরেই ক্যান্ডেলগুলো কিন্তু আপ ডাউন হয়। আর এর মধ্যে তাদের কোনো সফটওয়্যারের ভিতরে কোনো কিছু আছে কি না আই এম নট শিওর, তবে ট্রাই করলে আমি শিওর যে এখানে আপনি হারতে পারেন বা এই টাইপের কিছু। আপনি যদি কোনো ওয়েবসাইটে ইনভেস্ট করে থাকেন বা এই ধরনের ওয়েবসাইটে কাজ করে থাকেন, কমেন্ট করে জানাবেন। আর আপনি কী পরিমাণ প্রফিট করেছেন সেটাও আমরা কমেন্টে দেখবো, আর যদি লস করে থাকেন সেটাও কমেন্টে জানাবেন। কেননা যারা ভিডিও দেখতেছে তারাও দেখতে চায় আপনি কত টাকা লস করেছেন অথবা উইন হয়েছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।